कुत्रया। So, hello guys, I'm Shankar. Welcome back to another vlog with the same energy, with the same intensity. तो এখন স্নান ধান করে এলাম, প্রচন্ড সমু লাগে দেখতেই পাচ্ছো। তো এখন কুত্তাটা ঘেউ ঘেউ করে যাচ্ছে, জানি না কেন ঘেউ ঘেউ করে যাচ্ছে। পাগল কুকুর আমাদের মতন ব্লগারদের জীবন শেষ করে দিচ্ছে কুকুররা মিলেই। তো একটু আগে দাদার সাথে যে নতুন সিরিজটা চর্চা উইথ শঙ্কর, যেটা আমি অনেকদিন আগেই রিভিল করে দিয়েছি, বলে দিয়েছি যে আসবে আগস্ট মাসে একটা নতুন ফার্স্ট এপিসোড, ওটা আমার দাদার সাথে। তো ওইটা নিয়ে কথা হচ্ছিল যে আরও কাদেরকে নিয়ে করা যায়। তো এই আজকে ব্লগটা এখন স্টার্ট করি। আজকে যাই নাকি কী খাওয়ার রয়েছে, পাঁপড় দেখতে পাচ্ছি, কী হয়েছে দেখি একবার দেখি তো। এটা এটা কিছুর একটা তরকারি, এটা পাঁপড়, এটারও কিছু একটা তরকারি, এটা বন্ধ হয়ে যাবে, আর এটা মাংস দেখে তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মাংস দেখে তো, হ্যাঁ মাংস। এটা যাই না কি খাওয়ার, আরে কুকুরটাকে না আমি গলা কেটে মেরে ফেলব, কী করা যায়। আমি এখন এখানে পুজো দিচ্ছে, এতক্ষণ পড়লাম, মা এখানে সিরিয়াল দেখছে, ওই 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 আমার আঙ্গুল। তো আজকে কোনো মেঘ ঠেক নেই, যেটা আমি টাইম ল্যাপস দিতে পারবো, মেঘ ঠেক থাকলে দিতাম, তো কালকে টাইম ল্যাপসটা ধরে তুলে দিয়ে দেবো, দেখি এখন কী করা যায়। তো তোমরা কালকে টাইম ল্যাপসটা দেখো, আবার ততক্ষণে নিজের কাজগুলো করো। ও হ্যাঁ, তার উপর দিয়ে কালকেই গ্রাফিক্স কার্ডের রিভিউটা বানালাম, এডিট করা বাকি আছে, আর একটা আঁকার ভিডিও বানানোর আছে, আঁকার ভিডিও পুরো স্কেচ, তারপরে আউটলাইনিং পুরো হয়ে গেছে, এখন শুধু বাকি আছে কালার পেন্সিল দিয়ে কালার করা। ওটা হয়তো আজকে রাতের মধ্যে হয়ে যাবে, কারণ কালকে তো কালকে দীপক স্যারের পড়া আছে, যে স্যার আমাকে অঙ্ক আর বিজ্ঞান করান। তো কালকের পড়াটা করে নেওয়ার পরেই আমি আবার আঁকতে বসব। তারপরে গেমিং নিউজের ভিডিও অনেকদিন আসে না, কারণ গেমিং নিউজের দিকে ম্যানেজারের একটু এদিক ওদিক হচ্ছে, ম্যানেজার বলছে গেমিং নিউজ আসেনি এখনও। তো টাটা বাই বাই, কারণ আমি এত লম্বা কথা বললাম কী বলি আমি কথা বললাম তো, কারণ আমার ওয়াচ টাইম চাই, কারণ ওয়াচ টাইমই হচ্ছে আমাদের জন্য অনেক। তো দাদাই, তো মা এখন বাবাকে ডাকছে, আমার এখন এখানে গণবীর মতন বসে আছে। এই টিভিটা পজ করো, এই টিভিটা বলছি কি, টিভিটা মিউট করো। সো স্যাড। তো এখনই আর্টস ম্যামের পড়াটা, মানে ভূগোল লেখাটা করে উঠলাম, এখন একটু গান শুনছিলাম, তারপরে আমার ঘরে কটা বাজে, ও আটটা তো বাজতেই যায়, এই আটটার সময় আটটা বসবো, আঁকাটা পুরো কমপ্লিট করব, করার পরে লাইভ স্ট্রিম করলেও করতে পারি, কোনো বিশ্বাস নেই আমার মনে, আমার মুডের ওপর আমি লাইভ স্ট্রিম করি। তো দেখি এরপরে কী করি। এই টিভি কিছুতে একটু ঘুরে ধরতে আমার ফোনটা, কে আমার ফোনটা কিন্তু পিছিয়ে একটু ধরে দিতে পারছে। ও কাকা মাম্মার কাজ করে দিই একটা ছোট। আমি এতক্ষণ স্কাউটের লাইভ স্ট্রিম, চুপ করার দরকার নেই, অসুবিধা নেই, লাইভ স্ট্রিম
যা তো। লাইভ স্ট্রিম দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। আজকে আমার দুখানা আমের পিঠ আর একটা আটি দিয়েছিল, কারণ ওটা গাছ পাকা আম ছিল বলে। আমার বাবা এদিক দিয়ে এরকম তাকিয়ে আছে, জানি না কি কি এটা কি মানে এটা কি করনা কেয়া চাতে হো কেহনা কেয়া চাতে হো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে বলবে, ভালো লাগলে লাইক করবে, মা কি তারপরে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরে জোরে বলো না, না না তুই বলো 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 না বলো না বলো লাইক করবেন, আমাকে সময় মতো টানবে না সব গজব বেজতি। তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে, কারণ কমেন্টটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, ওটা একটু ফিগার আউট করতে হবে। কারণ আমার চেহারা দেখে ইউটিউব বলে তুমি বাচ্চা, তোমাকে ইউটিউব কিডসে ঢুকিয়ে দিলাম, তুমি কিডসই করো। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। বাই বাই।